সারা দিন মার্কেট করে সন্ধ্যালারে বাত্রান দিতে তাড়াতাড়ি রান্ডা আনে আর আসিদ কইরা সংসার জ্বালাইছে কলির মাইয়া কারোরে না করে গুণ কারোরে না করে গুণ কলির গন্ধ পাইয়া কলির গন্ধ পাইয়া সংসার জ্বালাইছে কলির মাইয়া কথা ঠিক নি স্বামীর সাথে তক্র করে পরীর সাথে পাল্লা ধরে ঠিক নি মাজার মাঝে আসল বান্দিয়ালা স্বামীর সাথে তক্র করে পরীর সাথে পাল্লা ধরে আবার স্বামী কইলে কথা গালটাকে ফুলাইয়া গালটাকে ফুলাইয়া সংসার জ্বালাইছে কলির মাইয়া কারোরে না করে গুণ কারোরে না করে গুণ কলির গন্ধ পাইয়া কলির গন্ধ পাইয়া সংসার জ্বালাইছে কলির মাইয়া একটু কদ্দুর সর্দি লইলে লেপটা দিয়ে শুয়ে থাকে আসেনি একটু কদ্দুর সর্দি লইলে লেপটা দিয়ে শুয়ে থাকে খাইবার বেলায় খাইতে পারে খাইবার বেলায় খাইতে পারে হো পাইয়া হো পাইয়া হো পাইয়া হো পাইয়া সংসার জ্বালাইছে কলির ওরে সুদের ঘুষ এখনো মানুষ প্রকাশে খাইছে রে কিয়ামতের আলামত আইছে রে ইয়ো ভাই কিয়ামতের আলামত আইছে রে ফতেঘাটে চলছে জানা জাকাত হইল জরিমানা ডুবি লম্পট মাথা বুড়ি পাইছে রে দেখতেছি দুনিয়া ঘুরে বরে গেছে বন্ড ফিরে ধর্মগানে মাইয়া লোক না চাইছে রে কথা কোন ঠিক নেই ওরে আলেম এলেম বিক্রি কইরা ধন সম্পদ বাড়াইছে রে আলেম এলেম বিক্রি কইরা ধন সম্পদ বাড়াইছে রে কিয়ামতের আলামত আইছে রে ইয়ো ভাই কিয়ামতের আলামত আইছে রে মাইয়া কারোরে না করে গুণ কারোরে না করে গুণ কলির গন্ধ পাইয়া কলির গন্ধ পাইয়া সংসার জ্বালাইছে কলির মাইয়া নাউজুবিল্লাহ ভাইও মনোযোগ দেন অন্তরের কান লাগা শুধু নামাজ পড়া ইমান নয় দাঁড়িয়ে রাখা ইমান নয় টুপি পাগড়ি লাগানো ইমান নয় ইমানের মূল আমরার নবী মুহাম্মদ রাসূল সুবহানাল্লাহ একটু মনোযোগ দেন অন্তরের কান লাগান নামাজ যদি ইমান হইতো এজিদাকে নামাজেই না বেনামাজি আরো জোরে কাদিয়ানিরা নামাজই না বেনামাজি সারা বিশ্বের মুক্তিরা ফতোয়া দিছে নিরসন্দেহে কাদিয়ানি কাফের এটা আমার কথা একা সমস্ত ওলামায়ে কেরামের একই মত কাদিয়ানি কাফের বিলে জালালি সাহেব কেন তা করে কাফের কম তারা আমরার নবীর নবী মানে না তারা কয় আরো নবী আসবে গোলাম মোহাম্মদ মির্জা কাদিয়ানি নাউজুবিল্লাহ কোন আমরা নবীর পরে কারাগরে নবী মানলে তার ইমান থাকবে নি এই জন্য এই নামাজ পড়লে কোনো কাজে আসবে নি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন রবীন্দ্রনাথ ঠাকুরের দানি ছিল কি ছিল না ইমানদার কইতেন পারবেন নি এই জন্য কুসিন নামাজ ইমান না দাঁড়িয়ে ইমান না আল্লাহ কোরআন শরীফ সূরা তওবা 10 পারা 86 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান যদি মুসলমানের মধ্যে কোন মুনাফিক মারা যায় তার জানাজা পড়া হারাম কি কর আল্লাহ নিষেধ হারাম আল্লাহ যেটা নিষেধ করবে এটা কি নবীজি যেটা নিষেধ করবে এটা মাকরুহ তাহার ইমান আল্লাহ যেটা হুকুম করবে এটা ফরজ নবীজি যেটা হুকুম করবে এটা ওয়াজিব ওয়াজিব আর ফরজ কিন্তু কাছাকাছি সুবহানাল্লাহ কইতেন না আমার নবীর জবান আল্লাহর জবান দলিল মায়ান্তেকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আমার নবীজি নিজের মন গড়া কোনো কথা বলে না যেই পর্যন্ত আল্লাহ পাকের তরফ থেকে ওহি নাজিল না হয় সুবহানাল্লাহ এতে বুঝা গেল জাহিরি ভাবে নবী কথা কয় হাকিকতে আল্লাহ কয় কথা কোন ঠিক নেই আবার ওলি আল্লাহর জবান ও আল্লাহর জবান সুবহানাল্লাহ কোন
উলিয়াল্লার নাইরে মরণ কোন পাগলে কয় আগাজ উলিয়াল্লার মরণ আছে কোন পাগলে কয় বলেন উলিয়াল্লার মরণ আল আউলিয়া ও লায়ামুতু হাদিসে নবীজি কয় উলিয়াল্লার মরণ আছে কোন পাগলে কয় উলিয়াল্লা আল্লাহর ওলি নহে খোদা খোদা হইতে নহে জুদা ওলি আল্লাহর জবান দিয়া খোদার কথা বাহির হয় ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় বলেন ওলি আল্লাহ আমরা দেশে মানুষ মারা যায় কি যায় না মরার পরে দাফনের আগে দাফন এক জিনিস মরা আরেক জিনিস মরার পরে দাফনের আগে গোসল করাইয়া কাফন ফরাইয়া সাজাইয়া গুছাইয়া খাটের মধ্যে রাখিয়া দেয় ছিলি তো এখনো আসে না জানাজা দিব কথা কোন ঠিক না আইয়া কো বাবার তো সালাম দেয় না কত ফাড়া ফরসি আসি লাস্টারে দেখার জন্য কইক একটু মুখান দেয়া না কইন আইয়া তো সালাম দেয় দেয় নি কি সালাম এবারে দাফনের পরে সালাম দেয়নি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আর যদি আল্লাহর বন্ধু কয় তাহলে সালাম দিব আসসালামু আলাইকুম ইয়া উলিয়াল্লাহ সুবহানাল্লাহ কথা ঠিক আছে নি বাইরে দেখছেন নি কারবার মরার পরে দাফনের আগে সালাম বন্ধ কথাবার্তা বন্ধ জিয়ারত বন্ধ দোয়া কালাম বন্ধ শুধু কোরআন শরীফ তেলাওয়াত করি সুবহানাল্লাহ কথা ঠিক আছে নি হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা কোরআন শরীফ এক জিনিস কালেমা শরীফ আরেক জিনিস মারহাবা ইসলামের বেনা ফাঁসটা কড়া কালেমা নামাজ রোজা ও যাকাত কালেমা হইল ইমান বাকি চারটা হইল আমল বাকি চারটা কি আমল এখন মানুষ যদি মারা যায় মারা যাওয়ার কিছু লক্ষণ আছে কি নাই ভাইও এমনও মানুষ আছে ভাইও বোধহয় আর টিকত না আসেন আসেন একটু পানি খাওয়াইয়া যান ছেলেরে ডাক দেয় মেয়েরে ডাক দেয় মারে ডাক দেয় বাবারে ডাক দেয় আত্মীয় স্বজন আহলদেরকে ডাকিয়া কয় একটু পানি খাওয়াও বাইরে মরণ যে কত বড় ডেঞ্জারেস কত বড় ভয়াবহ সময় ওই মরণের টাইমে আজরাইলকে দেখলে শরীরের 360টা রক্ত ঠাস ঠাস কইরা ছিড়া যাইব এমন পানির পিপাসা হবে রে সাত সাগর 13 নদীর পানি মুখে দিলে পানির পিপাসা বন্ধ হবে না আল্লাহু আকবার এই জন্য নবীজি কয় ওই টাইমে পানি দিও না নবীজির শান আল্লাহর দরবারে কত মহান রে আল্লাহর নবী কামলিওয়ালা নবী ডাক দিয়ে কয় পানি দিলে পানির যেহেতু পিপাসা বন্ধ হবে না অতই পানি দেওয়া যাবে আজরাইল আসমানে জমিনে দাঁড়াইয়া থাকে আজরাইলের বিকট চেহারা দেখলি অনেক মমুষ রোগী আছে পায়খানা কইরা দেয় পেশাব কইরা দেয় মুখেরে আঁকা বাঁকা করে কথা কন ঠিক নি ওই টাইমে যদি তুমি তারে কোনো উপকার করতে চাও তাহলে অজু করিয়া ইমানি কালমার তালকিন দাও কালেমার ওজন বেশি না নামাজের ওজন বেশি আগে হইলো কালেমা পরে হইলো নামাজ এই জন্য আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সালাত আগে ঈমান আনো অদৃশ্যের প্রতি বিশ্বাস করো গায়েবের প্রতি বিশ্বাস করার পরে তুমি ঈমানদার হইলা এবার ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা যত কলমা শরীফের তালকিন চলবে আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল রে তোর হাতের মধ্যে তালা লাগাইলাম বেড়ি লাগাইলাম আমার বন্দা বান্দির চতুর্পাশে ইমানি কলমার তালকিন চলতেছে রে আজরাইল তোর আজরাইলের চেহারা তুই ছাড়িয়া আমার মৃত্যুমুখী বন্দা মান্দির মায়ের সুরুদ দর মাকে দেখলি বেহুশ হওয়া রোগী কি বেহুশ হয় না হুঁশ হয় হুঁশ হয় তখন হুঁশ হইলি কানে শুনে সুখেও দেখে
ইমানি কালমার তালকিন শুনতেছে এবার ওই মুমুশ লোকটা যখন ইমানি কালমার তালকিন শুনিয়া কলমা শরীর তালাওয়াত করে আল্লাহ কো আর দেরি করো না এমন ভাবে রুহনিবা যেইভাবে সন্তান মায়ের স্তনে দুধ খান পান করতে মায়ের কষ্ট হয় না এমনি ভাবে তুমি রুহটা লইয়া যাও আমার বান্দা যাতে টের না পায় সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা বর্তমান যুগে আমরা দেশের মধ্যে সামিজ দিয়া পানি দেয়নি শয়তান উলঙ্গ হইয়া পুরুষঙ্গটা পানির মধ্যে সুবাইয়া দেয় শয়তানের পুরুষঙ্গ সুবানো পানি বাবারে ভিতরে গেলে এই অপবিত্র জবানের মধ্যে কলমা শরীফ জারি হবে না অনেকে কিছু কিছু গেল সামিজ দিয়ে জোর করি পানি খাবা গাল বাই হই আমার নবীজির সিহারা দেখলে পানির ফিবাজা থাকবে না ওই আমার পাগল মন সারা কর নবী নবী বলে আমার পাগল মন সারা কর আমি আশায় থাকি দিবানিশি আশায় থাক দিবানিশি দিদার যদি মিলি আমার পাগল মন সারা কর নবী নবী বলে আমার পাগল মন সারা কর দেখতাম যদি একটুখানি মৃত্যু মনের পেরেশান দেখতাম যদি একটুখানি মৃত্যু মনের পেরেশান দুয়ে দিতাম পাদুকানি দুয়ে দিতাম পাদুকানি নয়নের জলে আমার পাগল মন সারা কর নবী নবী বল আমার পাগল মন সারা কর নবী নবী বল হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাক সেই ভাবনায় মনের দুয়ার সেই ভাবন মনের দুয়ার রেখে দিলাম খুলে আমার পাগল মন সারা কর নবী নবী বল নবী যেমন পৌত পবিত্র নবীকে দেখতে হলো চোখটাও লাগবে পৌত পবিত্র সুবহানাল্লাহ যেই চোখ দিয়া সুদের টাকা দেখা যায় যে চোখ দিয়া বাইয় বেফরদা কইরা বেফওয়া বানা করিয়া মেয়েদের দিকে নজর করে হারাম জাগার দিকে নজর করে এই নাপাক চোখ দিয়া নবী দেখা সম্ভব হবে না নাউজুবিল্লাহ জন্য চোখটার পৌত পবিত্র রাখতে হবে আমরার গুণা আছে কি নাই চোখের দ্বারা গুণা হয় কি হয় না যে ব্যক্তি কালেমাতে আজানে একামতে নবীজির নাম মুবারক শুনিয়া কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলি সুমা খাইয়া চোখের মধ্যে মুছো করবি চোখের দ্বারা যত গুণা হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিবি চোখ পবিত্র হয়ে যাবে তৃতীয় নম্বরের গুণ কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে মুছো করলে যত বছর দুনিয়াতে থাকবেন চোখের পাওয়ার কমবে না আরো আস্তে কোন সুবহানাল্লাহ তৃতীয় নম্বরের গুণ কালেমাতে আজানে একামতে আমার নবীজির নাম মোবারক শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে মুছো করলে এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীর দেখাইয়া দিব আমার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ মনোযোগ দেন অন্তরের কান লাগান আল্লাহ কয় লাকাদ কানা লাগুন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ কয় নিশ্চয় আমি আমার বন্ধুর আদর্শকে উত্তম আদর্শ বানাইলাম আমরা দেশের মধ্যে অনেক যুব সমাজ আছে মা বাবারে মানে না আছে কি না শরীরের মধ্যে শক্তি বাহাদুরি করে সুখ রাঙ্গাইয়া মা বাবার সাথে কথা বলে আছে কি নাই বহু যুব সমাজ মা বাবার শখ করিয়া বিয়ে করায় এতে গায়ের জোর দেখাইয়া অযথা নিজে স্ত্রীর মারধর করে আছে কি নাই আমি বলবো তোমার এই গায়ের শক্তি বেশি দিন থাকবে না নদীতে জোয়ার আছে কি নাই আবার বাড়াও আছে আছে কি নাই ভাইও এই শক্তি আল্লাহ কেন তোমারে দিল আল্লাহর কোরআন সাক্ষী ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতুন শাররাইয়ারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাররা জাররা করে হিসাব দিব এবং নিব এই জন্য যদি গায়ের বল দিয়া তুমি কথা কও গায়ের জোরে মানুষের হক নষ্ট করো গায়ের জোর দিয়া মা বাবার সাথে ভিক্ষা দাও এই শক্তি থাকবে না একদিন তোমার কবরে জবাবদিহি করতে হবে কথা কোন ঠিক নেই গায়ের জোরে বললে কথা
নবীর গায়ে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরাঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে পুড়বে তোরে দোজকের আগুনে নিরাঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ও তোর শিশুর পরে জীবন এলো কত জনায় ভয় পাইলো কে গো না পারে তোমার শনে কথা কোন ঠিক নেই ও তোর শিশুর ঘরে জীবন এলো কত জনায় ভয় পাইলো কে গো না পারে তোমার শনে চল্লিশ বছর হইলে পার কল কবজায় দরিবে জঙ্কার চল্লিশ বছর হইলে পার কল কবজায় দরিবে জঙ্কার জঙ্গুরিবে পিছনে পিছনে ও তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরাঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে পুড়বে তোরে দোজকের আগুনে নিরাঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ও তোর বয়স যখন ফুরবে বাটি সঙ্গী হবে বাঁশরে লাটি কিছু কিছু কম শুনবি দুই কানে ও তোর বয়স যখন ফুরবে বাটি সঙ্গী হবে বাঁশরে লাটি কিছু কিছু কম শুনবি দুই কানে সেদিন বল কমিবে হাতে পায় সেদিন বল কমিবে হাতে পায় ফেসারে মাথা তারে গুড়ায় ছোট অক্ষর দেখবি না নয়নে ও তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরাঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ফুলবে তোরে দোজকের আগুনে নিরাঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে তাই এমন একদিন আসবে চলে বুক বাসা বিনয়ন জলে একদিন এমন একদিন আসবে চলে বুক বাসা বিনয়ন জলে নবীর কথা পড়বে সেই দিন মনে কথা ঠিক নেই তাই এমন একদিন আসবে চলে বুক বাসা বিনয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে সেদিন হাত তুলিয়া চাইবে মাফ সেদিন হাত তুলিয়া চাইবে মাফ যত কিছু কইরা সপাপ সেদিন হাত তুলিয়া চাইবা মাফ যত কিছু কইরা সপাপ তাই জালালি কই তবা কর জীবনে ও তুই জালালি কই তবা কর জীবনে নিরাঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে পুড়বে তোরে দোজকের আগুনে নিরাঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে আমার ভাইরা বাবারা বন্ধুরা ও ফরদার আড়ালের মা বোনেরা গো একটু মনোযোগ দেন গো মা আপনাদের মতো মা উম্মুল মুমিনিন ইমানদারের ছোট মা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ 6 বছর বয়সে বিবাহ হয়েছে নবীজির সঙ্গে কার সঙ্গে 9 বছর বয়সে মা আয়েশা নবীজির খেদমতে গেছে সুবহানাল্লাহ এবিডি 6.5 লক্ষ হাদিসের হাফেজা সুবহানাল্লাহ কত লক্ষ আল্লাহু আকবার মা আয়েশা কেমন খর্দাশীন আমার নবীর কত ভালোবাসি শীতের দিন নবীজি কিমা মোবারক মানে গেঞ্জি মোবারক গায়ে দিয়া আল্লাহর হাবিব নববীতে গেছি সুবহানাল্লাহ মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজা তুম ইন্দ্রি আদিল জান্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজি রওজা শরীফ হইতে মাত্র 27 সাত নবীজির এখন এনা রওজা তখন ছিল মা আশার হুজরা সুবহানাল্লাহ আমার নবীজির হুজরা শরীফ হইতে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজা তুম ইন্দ্রি আদিল জান্না নবীজির রওজা শরীফের পাশে এখন একটা টুকরা আছে যে জায়গাটারে বলা হয় রিয়াজুল জান্নাত মক্কাতে জান্নাত একটা মদিনাতে দুইটা মদিনাতে কয়টা মদিনা রওজা শরীফের পূর্ব দিকে জান্নাতুল বাকি রওজা শরীফের পশ্চিম পাশে হলো রিয়াজুল জান্নাত লেখা আছে গেটের মধ্যে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজা তুম ইন্দ্রি আদিল জান্নাত মদিনা শরীফের মাঝে আল্লাহ বেহেশতের এক মুকাম আছে
সেই জায়গাতে খুতবা দিতেন সেই জায়গাতে খুতবা দিতেন দ্বীনের নবী মুস্তফা তোমরা যদি যাও রে মদিনা বলেন সালাতু সালাম গো আমার দুরুদ ও সালাম গো আমার কইও নবী মুস্তফা তোমরা আমার ভাইরা বাবারা বন্ধুরা মাশা দেখলেন রাত্র গভীর হইয়া গেছে নবীজি গেঞ্জি মুবারক গায়ে দিয়া হুজরা শরীফ থেকে বের হলো কিতারে আমার নবী কেন আসে না মা আয়েশা নিজে শোয়ার থেকে উঠা শীতের জ্বালা নিবারণ করতে পারে না এবিডির গায়ের মধ্যে বাহুত্বের তালির একটা সুলি মুবারক সুবহানাল্লাহ সুলি কইলে অঙ্গার বেড়ি রাগ করি না সুলি চিনে না কথা কন ঠিক না অঙ্গার টেইলারেরাও তো চিনে না থাকতে বেড়িয়েছিল সুলি এইভাবে হাতের মধ্যে কপ থাকে নাবির নিচ পর্যন্ত লাম থাকে এগুলির বলে সুলি অন সুলির বদলি বাইরেছে ব্লাউজ কিউজ এই ব্লাউজ আস্তে আস্তে দিন দিন লাম বাড়ে না কমে কমতে কমতে আট গিরার মধ্যে আসে নজবিল্লাহ হতেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মা আয়েশা জীবনে ব্লাউজ গায়ে দেয় নাই এবিডি সুলি গায়ে দিছি শীতের জ্বালা নিবারণ করতে পারে না আজ থেকে পঞ্চাশ বছর আগেরকার যে মুরব্বীরা আছেন তারা কইতে পারবো আগেরকার দিনে মাফলার আসল না চাদরও আসল না যদিও ছিল কাশ্মীরি শাল অনেক দাম যার জন্য লুঙ্গি একটা পরতো আর একটা গায়ে দিত গামছারি মাফলার বানাইয়া কান বাঁধত ঠিক এত দুর্যোগ ছিল আগেরকার যুগে মা আশা কয় আমি সাদুর পাই নাই আমার নবীজির আসিলেন না বাহুত্বর তালির একটা লুঙ্গি মুবারক টাঙ্গুনির মধ্যে ছিল এখন টাঙ্গুনিও বুঝে না সিনে আল্লাহ ঠিক নি এখন টাঙ্গুনি নাই হুগিনি বেডির ঘরের মধ্যে আল্লাহ আছে কি নাই আল্লাহর মধ্যে আল্লাহ ছিল না ওই যুগে ইরি মা আয়েশা দেখতেছে টাঙ্গুনির মধ্যে নবীজির আসিলেন না বাহুত্বর তালির লুঙ্গি মুবারক শীতের জ্বালা সহ্য করতে পারে না আসিলেন না লুঙ্গি মুবারক তারে সাদরের মতন গাদ দিয়া ইরি খেজুর গাছের বেড়া পাতার বেড়া মা আয়েশা ফাঁক করা মনে মনে কয় আল্লাহ আমি ঘরের ভিতরে আমার পরনের মধ্যে কাপড় আছে সুলি গায়ে আছে নবীজির লুঙ্গি মুবারক গায়ে দিলাম এরপরও আমার কাছে এত ঠান্ডা লাগে সহ্য করতাম পারি না আমার দয়াল নবী একটা মাত্র গেঞ্জি মুবারক গায়ে দিয়া কন কন শীতের ভিতরে বাইর হইছে আমার নবীর কি গো শীত লাগে না এই কইয়া বেড়া পা করিয়া যখন নজর করলো দেখতেছে এই শীতের ভিতরে আমার নবীজির শরীর মুবারকের মধ্যে মুসলধারে বৃষ্টি হতেছে মা আসে একটা চিৎকার দিয়া কয় মাবুদ আমি ঘরের ভিতরে আমার ঘরের ভিতরে বাতাস ঢুকে না এরপরও আমি আবদ্ধ জায়গার মধ্যে আছি সুলি গায়ে আছে নবীজির আসিলেন না বাহুত্বর তালে লুঙ্গি মুবারক গায়ে দিলাম এত শীত সহ্য করতাম পারি না আমার নবীর কি গো শীত লাগে না কথাটা কইতে মা আয়েশা লজ্জিত হইয়া আবার ইরে নবীজির লুঙ্গি মুবারকটা টাঙ্গুনের মধ্যে রাখিয়া দিছি এবং এমন টাইমে দয়াল নবী ঘরের ভিতরে ঢুকা গেছি আশা তারা দূর দূরাইয়া আমার নবীজির দাড়ি মুবারক হাত মুবারক এইভাবে মুছতেছি আল্লাহর হাবিব ডাক দিয়ে পায়সা এমন আলামত করেন কেন মা আশা ডাক দিয়ে কই নবী গো মাত্র সাতাশার দূরত্ব নামনে আমার হুজরাতে আসলে এই সাতাশার দূরত্ব না আসতে আসতে কেমনে গো আপনার গায়ের বৃষ্টির পানি ডিপ শুকাইয়া গেল আপনার বুঝে আসে না আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আয়েশা কোন বৃষ্টি তো হয় নাই আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি আমার জাতের কসম খাইয়া কই আমার সচোখে দেখেছি আপনার দেহ মুবারকের মধ্যে মুসলধারে বৃষ্টি পড়তেছে আমার নবী ডাক দিয়া বলে আয়েশা রে তাহলে বলে একটু আগে আপনার গায়ের মধ্যে কি ছিল আপনারা কইতেন পারবেন কি ছিল নবীজির লুঙ্গি মুবারক মারহাবা কর এখন না জায়গায় জায়গায় বাজার আগেরকার যুগে এত বাজার এত দোকান কথা কোন ঠিক না এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে সড়ক বড় একটা দোকান নাই
গান্ডার মধ্যে দোয়া কম আগের গাছ দুর্গের মানুষ ফেরি কইরা আত সুরমা বেস্তু বাবুরে যেটা আত গন্ধ হিতে যদি সাত দিনও একদিন গোসল করে এটার কাপড় তো আত গন্ধ আর সুটকি যেটি বেছে হিতে যদি সাতবার গোসল করে তো সুটকির গন্ধ কথা কয় আমার নবীজি ডাক দিয়ে বলে আয়েশা একটু আগে আপনার গায়ের মধ্যে কি ছিল মা আয়েশা নবীজির কদম মোবারক জড়াইয়া ডাক দিয়ে কয় দয়াল নবী আপনার দরবারে এই আসাম হাজির হইয়াছি দয়াল নবী আপনার দরবারে এই আসাম দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে ভুল অপরাধ স্বীকার করেছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাত কই একটু মহব্বতে দয়াল নবী আপনার দরবারে এই আসামি হা আমরার মতোই অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আসি যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরি ক্ষমা পাব মাওলাদের কাছে দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাতে করা পাগে বেরি এই আসামি পেরোয়ারি আপনার কোটে সালান গয়েছি আপনার মোহানে এজলাসে জামিন পাব এই আসি দয়া রবি থারি সেজেছি দয়াল নবী আপনার এই আসামি মাশা কর জোরে ডাক দিয়া কয় নবী গো শীতের জ্বালানি বারণ করতে পারি না তাই আপনার আসিলেন না লুঙ্গি মুবারক তার সাদরের মতন গায়ে দিছি আল্লাহর হাবিব আপনার সিহারা মুবারক দেখার জন্য মনে মনে বললাম আল্লাহ আমি তো মেয়ে মানুষ মহিলা মানুষ ঘরের ভিতরে আছি এরপরও আমার কাছে এত শীত লাগে আমার দয়াল একটা গেঞ্জি মুবারক গায়ে দিয়া ইরে নববীর দিকে গেছি নবীজি কি শীত লাগে না এই কইয়া যখন খেজুর পাতার বেড়া পাক করে নজর করলাম গো নবী আমি দেখতে পাইলাম আপনার শরীর মুবারকের মধ্যে মুসলধার বৃষ্টি ভরতেছি আমার নবী ডাক দিয়ে বলে আসারে এটা বৃষ্টি হয় নাই বৃষ্টি হয় নাই আমি তো হইলাম আল্লাহ পাকের নূর হে আয়েশা তুমি সাকে হইয়া যাও আমি হইলাম আল্লাহ পাকের নূর আমি নুরানি আমার এই নুরানি দেহ মুবারকের মধ্যে যে কাপড় লাগিয়া গেছে এটাও তো নূর হইয়া গেছে তুমি আয়েশা যখন সাদুরের মতো আমার ব্যবহার কৃত লুঙ্গি মুবারক গায়ে দিছ তুমি আয়েশার চোখ ফুটে গেছে তুমি আয়েশা নূর হইয়া নুরানি চোখ দিয়া যখন নূরের নবীর দিকে নজর করছো আল্লাহ পাকের কুদরতি নূর মুবারক আমি নূরের মধ্যে সূর্যের আলোর মতো ফুটে বৃষ্টির মতো দেখা গেছে গো দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার রহমতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবির গুনাহগারে
মহতে রাফন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার মারহাবা দয়াল নবী নূরের নবী গো আপনি আমার আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনে আর দন রহমত আলিন আলামিন আপনি উম্মতের যাবে গুনাগারে মহতে রাফন জন আল্লাহর নবী নূরের ন আপনি নবী আমার আপনি আমার গলার হার আপনার প্রেমে বেকার আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের ন আপনি নবী আমার এতে প্রমাণ হয়ে গেল আমার নবী জিনু নূরের কোন ছায়া হইতে পারে না আল্লাহ গাউস্তু ফির দরবেশ ফকির বাদশা যত কিছু আছে আমরা সাধারণ মানুষের ছায়া আছি আমার নবী দেখো মুবারকের কোন ছায়া ছিল না বাইরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সফর সাথী আবু বকর পিছনে যাইয়া শুধু কান্দে আর কান্দে নবীজি দেখে কি দেখে না আমরা নবী এমন নবী সামনে যেমন দেখে পিছনে তেমন দেখে ডাইনে তেমন দেখে বামে তেমন দেখে ইন্নাল্লাহ কাদরা ফালিয়া দুনিয়া ফানা আনজুর ইলাইহা ওয়া ইলা ইয়ামিল কিয়ামাতে ফাকান্নামা ইলা কাফি হাযা হাদিসুন ওয়া সহীহুন জোরে সরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমান যেইভাবে আমরা হাতের তালকা দেখতে কোনো অসুবিধা হয় না আমার নবীজি কিয়ামত পর্যন্ত হাতের তালুর মতো এই সারা জাহান তারে দেখিতেছে দেখিতে থাকিব কিয়ামতে পর্যন্ত এমন দয়াল নবী পিছনে ব্যাক করে ডাক দিয়ে কই আবু বকর আপনি কান্দেন কেন আবু বকর ডাক দিয়ে কই নবী গো আমার আয়েশা ছয় বছর মাত্র বয়স আমার মনে চা আপনার কদমে সবর্দ করতা আপনার কাছে বিয়ে দিয়া আমি আপনার জামাই বানাইতাম আল্লাহর নবী রহমতাল্লিল আলামিন আবু বকর সিদ্দিকের মনের মধ্যে কষ্ট দেয় না আমার নবীজি ফরমান তাবিতু আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম জোরে সরে কর মারহাবা নবীজির সঙ্গে বিবাহ দিলেন ছয় বছর বয়সে নয় বছর বয়সে মা আশা নবীজির খেদমতে গেছে ও আমার মা বোনেরা পর্দার আড়ালে যারা আছেন গো মা একটু মনোযোগ দেন যদি মা আয়েশার মতো স্বামীরে ভালোবাসতে পারেন গো খোদার কসম খাইয়া কই মা আয়েশার সাথে কাল কিয়ামতের ময়দানে একই জান্নাতে থাকিবে মা আয়েশা তিন দিন আমার নবীজি সফরে গেলেন মা আয়েশার ঘুমে ধরে না খাবারও খায় না সুবহানাল্লাহ আগেরকার যুগের মা বোনেরা স্বামী যদি হাজিগঞ্জ গেছে পায়ে খাইটা গেছে গাড়ি ঘোড়া ছিল না কথা কোন ঠিক নেই রাতের যদি বারোটা একটাও বাজ্জা গেছে স্বামীরই ফেলাইয়া ভাত খায় নাই কথাটা ঠিক না বেঠি এখনকার যুগের মেয়েরা স্বামীর অপেক্ষা করে না কয় নিজেরা রাইলাম আমরা আগে খায়াম কথা কথা মা আয়েশা নবীজির ফালাইয়া খাবারও খায় না ঘুমও যায় না দয়াল জানি আমার কোন হালে আছে সুবহানাল্লাহ ইরে আশার নামাজ পড়িয়া মা আয়েশা বুকুর উপর হাত লাগাইয়া কান্দে দয়াল রে নি দেখছো তোমরা বলো ও নগর বাসিবে আমি যার লাগিয়া কান্দি দিবানি শিরে আমার দয়াল রেনি দেখছ তোমরা বলো
নগর বাসিরে আমি যার লাগিয়া কান্দি দিবানি শিরে কি নবীর উচিত বিচার আমি চোখের জলে বাসে কুলমানে সাই দিয়াছি দেইখা দয়ালের হাসি গো আমি যার লাগিয়া কান্দি দিবানি শিগো আমার দয়াল রেনি দেখছ তোমরা বল ও নগর বাসি রে আমি যার লাগিয়া কান্দি দিবানি শিরে জোর সোর করে মার হওয়া মা আয়েশা কান্দা কান্দা রাত্র কাটা নামাজ পড়ে কোরআন শরীফ তালাওয়াত করে নবীর জন্য কান্দে একদিন গেল দুই দিন গেল তিন দিন দিন মা আয়েশা এশার নামাজ আদায় করে নিয়ত করে মা বুদু আমার দয়াল রে ভাই নাই আমার খাবারও মুখে যায় না ও আল্লাহ তুমি দেখো তুমি জানো আলেমুল গায়েব বিজাতি সুদূর বাবুদ আজকে যদি আমার দয়াল নবী আমি আয়েশার হিজরাতে আসে আমি আয়েশায় ঘুমাইতাম না এক শত রাকাত নফল নামাজ আদায় করিব কত রাকাত আমরা দেশের মা বোনেরা রোজা শক্ত নামাজের নামাজ ইটেনের জাতির যদি সারা বছর কর রোজা থাকতে হলো কিন্তু নামাজ পড়তে গেলে এই যে বউ সারাদিন রোজা রাখছে মাগরিবে নজর বেলে আম্মা শরীর দৌড়া বেড়া করে কথা কোন ঠিক নেই সারাদিন মার্কেট করে সন্ধ্যালারে বাতরান দিতে তাড়াতাড়ি রান্ডা আনে আর আসিদ কইরা সংসার জ্বালাইছে কলির মাইয়া কারোরে না করে গুণ কারোরে না করে গুণ কলির গন্ধ পাইয়া কলির গন্ধ পাইয়া সংসার জ্বালাইছে কলির মাইয়া কথা ঠিক নেই স্বামীর সাথে তক্র করে পরীর সাথে পাল্লা ধরে ঠিক নেই মাজার মাঝে আসল বান্দিয়ালা স্বামীর সাথে তক্র করে পরীর সাথে পাল্লা ধরে আবার স্বামী কইলে কথা গালটাকে ফুলাইয়া গালটাকে ফুলাইয়া সংসার জ্বালাইছে কলির মাইয়া কারোর না করে গুণ কারোর না করে গুণ কলির গন্ধ পাইয়া কলির গন্ধ পাইয়া সংসার জ্বালাইছে কলির মাইয়া একটু কদ্দুর সর্দি লইলে লেপটা দিয়ে শুইয়া থাকে আসেনি একটু কদ্দুর সর্দি লইলে লেপটা দিয়ে শুইয়া থাকে খাইবার বেলায় খাইতে পারে খাইবার বেলা খাইতে পারে হো পাইয়া হো পাইয়া হো পাইয়া হো পাইয়া সংসার জ্বালাইছে কলির মাইয়া কারোরে না করে গুণ কারোরে না করে গুণ কলির গন্ধ পাইয়া কলির গন্ধ পাইয়া সংসার জ্বালাইছে কলির মাইয়া নাউজুবিল্লাহ আপনারা দোয়া গন্ডার মা বোনেরা অনেক ভালো এটি আমরা কি কথা বলি কারণ আমরা তো মন্ত্রী ভাইয়া বেডিকে এখন মাশাল্লাহ ফুটবলে কিছু উলি নাউজুবিল্লাহ কইতেন না আমরা লাখসা মনরগঞ্জ জীবন মন্ত্রী ছিল না এবার আমরা হইছি মারহাবা করেন না আমার জ্ঞানী কোন শিক্ষিত সমাজ ইমানের পরে যদি কোন নেক আমল থাকে এক নম্বর হইল নামাজ আল্লাহু আকবার কারণ নামাজ এমন একটা বন্দেগি আল্লাহ কয় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় যিনি নামাজ পড়বে নামাজ তারে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে সুবহানাল্লাহ এখনকার বহু বেড়িত আছে নামাজও পড়ে কিস্তিও লয় আসেনি বেডিতির ছাড়া বেড়া করে দেয় আল্লাহ কি তো এত তাড়াহুড়া হুজুর কই না কিস্তি আছে কিতে আছে কিস্তি হাতের রুলি খানে জিনিস কিস্তি না থাকলে না দিতে হলে এডি হুজুর বলি লই যায় কথা কোন ঠিক না আচ্ছা আমি জানতাম সাই কিস্তির মধ্যে সুদ আছে না আছে সুদ হালাল না হারাম হারাম ওরে সুদের ঘুষ এখনো মানুষ প্রকাশে খাইছে রে কিয়ামতের আলামত আইছে রে ইয়ো ভাই কিয়ামতের আলামত আইছে রে ফতেগাতে চলছে জানা জাকাত হইল জরিমানা ডুবি লম্পট মাথা বুড়ি পাইছে রে
দেখতেছি দুনিয়া ঘুরে বড় গেছে বন্ড ফিরে ধর্মগানে মাইয়া লোক না চাইছে রে কথা কোন ঠিক নেই ওরে আলেম এলেম বিক্রি কইরা ধন সম্পদ বাড়াইছে রে আলেম এলেম বিক্রি কইরা ধন সম্পদ বাড়াইছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে নাউজু বিল্লাহ কোন অনকার বহু হাজিও আছে শুনছে কথা কয় হাজি সাহেবরা আল্লাহ পাকের মেহমান আরাফাতে ঢুকছি আল্লাহ তারে কবুল কইরা ভালাইছি সুবহানাল্লাহ ভাইও মা আয়েশা যখন নিয়ত করলেন সাথে সাথে কারা আল বাবা নবীজি দরজাতে টোকা দিলেন আল্লাহু আকবার ভিতর উত্তর প্রশ্ন করে মানান তাকে আপনি আমার নবী উত্তর দেয় আমি সাত আসমানের নবী সাত জমিনের নবী অগণিত পয়গম্বরের নবী অগণিত ফেরেশতার নবী স্বয়ং আল্লাহর নবী তুমি আয়েশার স্বামী সবচেয়ে মুহাম্মদ দরজা খুলে দাও মাশা দরজা খুলিয়া উলনাটারে টান দিয়া নবীজিরে বেড়াইয়া দৌড়লেন সুবহানাল্লাহ নবী আমার উলনার ভিতরে দিয়া বের হলেন মা আয়েশাটা পায় না নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় কয় নবী গো এ কি আজীব কাণ্ড ওলার দোনোটা মাথা আমার হাতের মধ্যে ধরা আছে কেমনে বাইর হইয়া জানে একটু টের পাই না আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা আমি তো হইলাম আল্লাহ পাকের নূরের কোনোদিন বান্দা রাখা যায় না কথা কোন ঠিক নেই মা আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো নিয়ত করেছি নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালিহি মুমিনের নিয়ত আমল হচ্ছে উৎকৃষ্ট মারহাবা কোন মা আশা দেখতেছে নবীজি হুজরা মোবারকের মধ্যে যাইয়া বসলেন পা মোবারক লম্বা করে বের করে রাখলে নবীজির পা মোবারকের মধ্যে জুতা মোবারক লাগানো আছে মা আশা দৌড়াইয়া যাইয়া নবীজির জুতা মোবারক খুলতেছেন আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন নূরানি হাত মোবারক মা আশার মাতার মধ্যে রাইখা ডাক দিয়ে আশার রে আপনি বুঝি স্বামীর এত ভালোবাসে স্বামীর পায়ের জুতা নিজের হাতে খুলে নিতেছে আপনার মতো যে মেয়েরা স্বামীর পায়ের জুতা নিজ হাতে খুলে নিব আপনি আশার শূন্য তাদাই হইয়া যাইব আপনার সাথে একই ব্যবস্থে থাকিব যারা মুরব্বী আছেন বিয়ে শাদী করছেন আজকে মাহফিলে তুমি যাই বলে জুতারে আগে খুলে যাও হেবিটি কইবে তুই আগে আঁটি হবে কথা কয় ঠিক কথা কোন ঠিক নেই কথা ঠিক একমাত্র যৌতুকের কারণে এখনকার যুগের বর্তমানে স্বামীর খেদমত নাই করিব কেন বরং বেডারা করে বেড়িবে খেদমত কই এমনি আসি না বহুত কিছু লই আইছি ঠিক না হারামের মধ্যে জীবনে কোনো আরাম পাবেন না ঠিক নেই হে গিয়েনি গুনি ভাই বাবারা বন্ধুরা আমার দয়াল নবীজি ডাক দিয়ে কয় আয়েশা একটু আমার পিঠ মুবারকটা সুলকাইয়া দে মাশা নবীজির জামা মুবারকটারে উপরের দিকে উঠাইয়া মোহর নবুয়ত দেখিয়া সুমা আরম্ভ করেছে সুবহানাল্লাহ দয়াল নবীজি ডাক দিয়ে কয় আসারে কি করেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সারা শরীরের মধ্যে পিঠ মুবারকের মধ্যে কালো কালো বসন্তর মতন দাগ দেখা যায় আমি আয়েশার ঈমান নবীগণের দেখের মধ্যে বসন্ত রোগ হওয়া হারাম মশা মাছি কামড়ানো হারাম নবী গো কোন দিন আপনার দেখো মুবারকের মধ্যে মশা মাছি কামড়াইছি কোন দিন বসন্ত রোগ হইছি আমার তো ঈমান আপনার দেখো মুবারকের মধ্যে বসন্ত রোগ হইতে পারে না মশা মাছি আপনারে কামাইতে পারে না আপনি তো কইলেন ইল্লা রহমাতাল্লিল আলামিন শুধু মানুষের নবী নয় সমস্ত সৃষ্টি জগতের নবী নবী গো কালো কালো দাগ গুলা কিসের উপর দেখা যায় মা আয়েশা কয় আমার নবীজির সুক্ষ মুবারকের পানি জ্বর আরম্ভ করল সুবহানাল্লাহ দয়াল নবীজি ডাক দিয়ে কয় আশা রে সদ্দাকটা সদ্দাকটা সত্য বলেছেন আয়েশা